নমস্কার, আমি সুস্মিশন গুপ্ত, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। করোনার জন্য কার্যত লকডাউনে মুখ থুবড়ে পড়েছে পর্যটন ব্যবসা। রিসর্ট খোলা থাকলেও গাড়ি বন্ধের জন্য পর্যটক আসছে না, ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে রিসর্ট ব্যবসায়ীরা। ব্যবসায় ক্ষতি হলেও এবার করোনা পরিস্থিতিতে মানুষের সেবায় এগিয়ে আসলো রিসর্ট মালিকেরা। আর চালসায় রিসর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে অ্যাম্বুলেন্স চালক সহ চারটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে পিপি কিট সহ মাস্ক, স্যানিটাইজার, খাদ্যদ্রব্য ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন পদ্মশ্রী করিমুল হকের হাত দিয়ে ওই সকল সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মঙ্গলবারে গ্রামীণ হাসপাতালে চারজন করোনার অ্যাম্বুলেন্স চালককে পিপি কিট সহ স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস দেওয়া হয়। মেটেলি রেড ভলেন্টিয়ার, মেটেলি নারী সংগঠনের প্রতিনিধিদের পিপি কিট, মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভসও দেওয়া হয়। করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের খাদ্য সামগ্রী প্রদান করা হয় চালসা আলোর দিশা ও লেটস শো হিউম্যানিটি সংস্থার তরফে। এদিন তাদের চাল, ডাল, তেল দেওয়া হয়। সাংবাদিকদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়। সকলকেই তাদের কাজকে কুর্নিশ জানিয়ে অ্যাসোসিয়েশনের তরফে শংসাপত্র দেওয়া হয়। পদ্মশ্রী করিমুল হক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তজমল হক, সম্পাদক দেবকমল মিশ্র, কোষাধ্যক্ষ জীবন ভৌমিক, শেখ জিয়াউর রহমান, পরিমল রাউত, সমীরণ ভট্টাচার্য সহ অনেকে। ব্যুরো রিপোর্ট, আর ভয়েস নিউজ। আজ এই যে অতিমারির সময় বিভিন্নজন বিভিন্ন কাজ করছে, আমাদের বিভিন্ন রিসর্ট আলাদা আলাদাভাবে তাদের সাধ্য অনুযায়ী তারা করোনাকালে মানুষের সাহায্য করছে। কিন্তু আমরা সংগঠনগতভাবে আজকে একটা ক্ষুদ্র অনুষ্ঠানে আয়োজন করেছি চালচায় মোড়ে। এখানে আমরা কিছু প্রয়োজনীয় সামগ্রী যা এখানে কাজে লাগে যারা কাজ করছেন তাদের জন্য, যেমন এই সমস্ত এনজিওরা কাজ করছেন, রেড ভলেন্টিয়ার কাজ করছেন, অ্যাম্বুলেন্স যারা চালাচ্ছেন করোনার সময়, তাদের যা প্রয়োজনীয় সামগ্রী সেই কিছু সামগ্রী আমরা দেওয়া এবং তাদের উৎসাহিত করার জন্য একটা করে সার্টিফিকেট আমরা দিলাম। এই আজকে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শ্রী করিমুল হক আমাদের এখানে উপস্থিত ছিলেন, তিনি তার হাত দিয়ে আমরা এগুলো তাদেরকে প্রদান করলাম। চালসা গোলাইতে গরুমারা ট্যুরিজম অ্যাসোসিয়েশন যে আছে, তাদের পক্ষ হইতে করোনা মহামারীতে যেসব যোদ্ধা কাজ করে নিচু স্তরে, তাদেরকে এনারা উৎসাহ দেওয়ার জন্য, অর্থাৎ নিজের সেফ রাখার জন্য বেশ কিছু খাদ্য সামগ্রী কিছু সংস্থাকে দিলেন, টুপি কিট দিলেন, তার সাথে স্যানিটাইজার দিলেন, মাস্ক দিলেন। তো আমি চাচ্ছি এনারা যেভাবে কাজটা উদ্যোগ নিয়েছে, আরও অনেক সংগঠন আছে, ট্যুরিজম সংগঠন, সেটা লাটাগুড়িতে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তারাও যদি এইসব উদ্যোগ নিয়ে যদি এইসব যোদ্ধাদের নিচু যারা কাজ করে নিচু স্তরে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পেশেন্টদের হসপিটালে পৌঁছায়, এই যে উৎসাহটা দিলেন এবং কিছু সাহায্য করলেন, ওনারাও যদি এইভাবে তাদের জায়গার মানুষকে যদি সাহায্য করে হয়তো প্রচুর লোক উপকৃত হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। এই যে অ্যাওয়ারনেসটা করাটা, হিউম্যানিটি পাওয়ারটা বাড়াটা মানুষের পক্ষে এখন দরকার। তার কারণ করোনা হলে যে লোক মরবে তা নয়, কিন্তু করোনা হলে সতর্ক থাকতে হবে, সেই সতর্কটা থাকার জন্য কীভাবে সেফ থাকার জন্য আজকে ট্যুরিজম থেকে যেসব পিপি কিট দিলেন, যেসব মাস্ক দিলেন, স্যানিটাইজার দিলেন, আমি দেখলাম কাকো চাল দিলেন, ডাল দিচ্ছে, সরষের তেল দিলেন, প্রচুর জিনিস দিয়েছে, খুব ভালো, খুব আনন্দিত, সবাই যেভাবে কাজ করতেছে, আপনারাও যদি পারেন আপনারাও করবেন। এবং তার সাথে যারা প্রেস থাকে, যারা এখন বসে বসে যারা ঘরের মধ্যে লাল চা খাচ্ছে, টিভি দেখছে, যেসব মানুষ গুণমান ব্যক্তি, নেতা মন্ত্রী হতে সবাই, আমরা কিন্তু কোভিডকে ধরতে পারি না এবং ধরিও না, ধরে সাধারণ ব্যক্তিরা, তাই যেসব খবর তুলে সাংবাদিক ভাইরা তাদেরকেও আমাদের বলছি অনুরোধ, আপনারাও সাবধানে থাকবেন, প্রচুর সাংবাদিক ভাইকে হারিয়েছি, প্রচুর ডাক্তারকে হারিয়েছি, তাই সেফ থাকবেন, এটাই আমার অনুরোধ। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে দেয় জানলা, ও নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নায় জানলা, কত কি দেখায় জানলা, জিঙ্গালা জিঙ্গা জিঙ্গালা জিঙ্গা।